इंशाल्लाह मात्र कैक मिनट प्रधान बक्ता चले आसबे बसे जान बसें 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 बैसा जान चले आसबे इंशाल्लाह তা আপনারা এর আগে কিছু কথা শুনেন আল্লাহ সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে বলছেন আকিমুস সালাত বলার পূর্বে ওয়াদা নিয়েছেন 6টি বলেন কয়টি 6টি 1 নম্বর ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আমি বনি ইসরাইল থেকে কিছু ওয়াদা নিলাম একটু ওয়াদার দিকে লক্ষ্য করেন কি কি ওয়াদা আল্লাহ নিয়েছেন এক নাম্বার ওয়াদার নাম হলো লা তাআবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না দাসত্ব করা যাবে না আমরা গোলামি করব কার দাসত্ব করব কার মাথা নত করব কার কাছে এই যে মসজিদের মধ্যে সেজদা দেন কার কাছে রুকু করেন কার জন্য সুবহানা রাব্বিয়াল আযিম বলেন কাকে খুশি করার জন্য সুবহানা রাব্বিয়াল আলা বলেন কার জন্য পৃথিবীর মানুষেরা কোরআনে হাকিম পড়ো যা পড়ো যা ইবাদত করো কার জন্য অতএব পৃথিবীর কোন মানুষ আল্লাহ ব্যতীত কোন মুমিন অন্য কারো ইবাদত করতে পারে না অন্য কারোর কাছে কোন মাথা নত করতে পারে এইটা হলো এক নাম্বার ওয়াদা এবার বুকে হাত দিয়ে বলেন ওয়াদা ঠিক আছে তো এবার দ্বিতীয় নাম্বার ওয়াদা কথা পরে বলি তৃতীয় নাম্বার ওয়াদা আল্লাহ পাক নিয়েছেন পৃথিবীর মানুষ শোনো ওয়াদিল কুরবা প্রতিবেশীর হক আদায় করো ও মহিলারা তোমরাও ভালো করে শোনো এই ওয়াদা যদি ঠিক না থাকে এখানে শুধু নয় এই শুকুলহাটে মসজিদে নয় আল্লাহর খানায় কাবার ভিতরে নামাজ পড়লেও নামাজ হবে হ্যাঁ হবে তাহলে এই শর্তগুলো জানার দরকার আছে না নাই এক নাম্বার ওয়াদা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে দুই নাম্বার ইটি স্ক্রিপ্ট করেছি তিন নাম্বার হলো প্রতিবেশীর হক আদায় করো তিন নাম্বার হলো আল্লাহ পাক বলেন আল ইহসান নাম্বার হলো আল ইয়াতামা ইতিমদের সাথে ভালো ব্যবহার করো পাঁচ নাম্বার আল মাসাকিন মাসাকিনদের খাদ্য দাও ছয় নাম্বার ওয়াকুলুলিন নাসি হুসনা মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলো আল্লাহু আকবার মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে হুকুম কার এবার আপনি মসজিদে যাওয়ার পরে একজনকে সয়াকার লয়াকার বলে আছে না নাই এ বোন বিয়া করলে ছোট ভাই হইল ওইটা হয় এখন তার ওইটা বিয়ে না কইরেই অনেকে বলে আছে না নাই তা আপনি নামাজে যাওয়ার পূর্বে যদি এই ঘোষণা কাউকে বলেন সয়াকার লয়াকার তাহলে নামাজ কবুল হবে কথাটা কাট এখানে আল্লাহ নাস শব্দ দিয়েছেন শব্দের দিকে তাকান আলেম যারা আছেন ভালো বুঝবেন আল্লাহ এখানে আমানু বলেন নাই আল্লাহ এখানে আম ভাবে নাস শব্দ দিয়ে বলেন পৃথিবীর মানুষ হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন ওই মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলো এরপর আল্লাহ পাক বলছেন আকিমুস সালা বান্দা ছয়টা শর্ত মানার পরে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ এবার আজকে যারা জুমার নামাজ পড়ছেন হাত দেখায় বলেন এই সলটা ওয়াদা ঠিক আছে তো হ্যাঁ ফজলে হাত চাই নাই কিন্তু আপনার কারণে প্রতিবেশী খুশি তো হ্যাঁ পিঠে খাইলে হুজুর দাওয়াত পায় প্রতিবেশী দাওয়াত পায় না এই কথা জোরে বলা লাগবে আমার বাড়িতে পিঠে খাইলে উদুনের লোক দাওয়াত পায় আমার বাড়িতে পিঠা হইলে মোহনপুরের লোক দাওয়াত পায় কিন্তু আমার প্রতিবেশী দাওয়াত পায় না এরকম চশম ঘর আছে না নাই তোমার নামাজ কবুল হয় না হজ কবুল হবে না কোন ইবাদত কবুল হবে না কথা কা নাকি কষ্ট লাগতাছে অ্যান্টিবায়োটিক দিলে কষ্ট লাগতে পারে কিন্তু করার কিছুই নাই কথা কি আমার কার কথা আমার বায়রা দুই নাম্বার আমি স্কিপ করেছিলাম দুই নম্বরের ভিতরে আল্লাহ কি দিয়েছেন এবার শোনেন দুই নাম্বার
অবজ মন রে ডুবুল বেলা দেখে না চাহিয়া অবজ মন রে ডুবুল বেলা দেখে না চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওর পার হবি তুই কি দিয়া ডুবল বেলা দেখে না চাহিয়া অবুজ মন রে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবুল বেলা দেখে না চাহিয়া অবুজ মন রে ডুবুল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে কেহ আল্লাহ বিনে নাই রে কেহ দেখছ নি মন ভাবিয়া তোমরা দেখছ নি মন ভাবিয়া ডুবুল বেলা দেখে না চাহিয়া অবুজ মন রে ডুবুল বেলা দেখে না চাহিয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাই দেন না কে কাটা তো উঠে গেছে ফ্যাশ উঠে গেছে দেন দেখি কত সিলিপ আছে কথা কন না কা এমন পা টানেন নাই কথা কন আজকে বাংলা ভাষায় পাঠ দিবে রাইছি যে বেলায় দিবেন ওই বেলায় ফ্যাশ হ্যাঁ কি না তাড়াতাড়ি নিয়ে আসেন আসি আছি ইনশাল্লাহ যার জন্য যা উন্নতি করে নেই আগে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার তবে উন্নতি আগে ইমানের দরকার না মসজিদের দরকার এই জোরে বলা লাগবে ইমান ছাড়া নামাজ কবুল হবে নবী যাই মসজিদে ইমামতি করছে ওই মসজিদ পাকা ছিল না টাইল ছিল না বিল্ডিং ছিল না কিন্তু নবী ইমামতি করছে সাহাবীরা নামাজ পড়ছে দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট এই পৃথিবীতেই দিয়েছে আল্লাহু আকবার কিন্তু আজকে মসজিদ পাকা মুসল্লি নাই অতএব আগে ইমাম ইমানের উন্নতি লাগবে এরপরে মসজিদের ঠিক কি না তে ইমানের উন্নয়নের জন্য দুটি কথা বলা নিয়ত করেছি যদি সময় পাই বলবো ইনশাআল্লাহ আগে আসুন আগে পাশেরটা আগে করতেছি কথা বোঝেন তো মাইজা জামাই আগে করতেছি কামাই সুবহানাল্লাহ কর আরো জোরে আল্লাহ কবুল করুক বলে না আমিন দুলাল চন্দ্র দাস গোবিন্দ দাস শুকুল হার থেকে ১০০ টাকা আরো বাকিতে ১০০০ আল্লাহ কবুল করুক হেদায়ত দান করুক কোন আমিন আরো আস্তে আরো আস্তে আরো আস্তে আপনাদের ব্যাক গিয়ার নাকি একজন হিন্দু ভাই কলেমা পড়ে মুসলমান হোক এই দোয়া করার দরকার আছে না নাই প্রাণবন্ত আওয়াজ দিয়ে পুরুষাসিত কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ঝংকার দিয়ে পড়ি আমি আর উজ্জ্বল বলো আমি হাত দেখায় বলো আমি
কথা বাড়াইতেই চাই না কি ব্যাটারি বসা নাকি এখনই যদি ব্যাটারি বসা যায় প্রধান বক্তা তো আসেই নাই ব্যাটারি চার্জ ফুল করে নাইতাছে আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন মোহাম্মদ মেরাজ আলী পিতা খরশাদ প্রামাণিক 100 টাকা দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ দান কবুল করো আব্দুল বারিক 500 টাকা আল্লাহ দান কবুল করো জীবনের গুনাহ মাফ করো রহমত আলী ও চরমোহনপুর থেকে 100 টাকা চার ব্যাগ সিমেন্ট আল্লাহ দান কবুল করো জীবনের গুনাহ মাফ করো আমল বৃদ্ধি করো হাফিজুর রহমান 500 টাকা আল্লাহ কবুল করো জমিন আলী পিতা আরশেদ আলী মণ্ডল 50 নগদ 500 বাকে আল্লাহ দান কবুল করো জীবনের গুনাহ মাফ করো আব্দুল খালেক আল্লাহ 550 আল্লাহ নগদ বাকি দান কবুল করো শহীদ প্রামাণিক 500 টাকা আল্লাহ কবুল করো জীবনের গুনাহ মাফ করো গোলাম মোস্তফা ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মোস্তফা নবী আমার শাফায়াতের কাণ্ডারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি সেই মোস্তফা নামে নাম করলো বাপের বেটার কাম আল্লাহ তুমি দাও দাম দান কবুল করো আলী উদ্দিন আল্লাহ এক বস্তা সিমেন্ট মাটি দেল করো ঘাটে আব্দুর রাজ্জাক 100 টাকা 20 কেজি দান সাবেক চেয়ারম্যান মহোদয় 1000 টাকা বলুন মারহাবা তাকবীর তো আগেই হয়ে গেছে আল্লাহ মনের নেক বাসনা পূরণ করো আদালউদ্দিন 1000 নগদ 1000 বাকি দান কবুল করো জীবনের গুনাহ মাফ করো আমল বৃদ্ধি করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন লিল্লাহ তাকবীর আল্লাহ উনি তো চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন শোনেন আজরাইল আসার আগে বয়ে হার্ট অ্যাটাক করায়েন না কথা কন না খাও আমি সেই রকম বক্তা না আমার বাবা একজন বক্তা বাবার কয়টা ওসিয়ত তার ভিতর একটা হলো আলেমকে বসিয়ে কথা বলা যাবে আমি বাবার যোগ্য সন্তান হতে চেষ্টা করছি এই জন্য আলেমকে বসানোর কোনো সুযোগ আমার কাছে নাই উনি আসবে তো আমি শেষ ঠিক আছে আর আপনারাও যে ওই আগ্রহে বসে আছেন এটা আমি জানি উনি আসার পরে দুই কথা বললেও গসা গসা লাগবো এটা আমি জানি অতএব আমি মানা আছেন আলহামদুলিল্লাহ স্যার আছেন হ্যাঁ আমি চিনি তো আমার বাসা কাউ হাসপাতালে পাশে আমি ওনাকে চিনি তো আমার প্রতিবেশী আল্লাহু আকবার আমাদের সাবেক কাউন্সিলর সাহেব এসেছেন আহসান সাহেব এসেছেন আল্লাহ ওনার এই আগমনকে কবুল করুক বাজ্জামিন বইলেন আরো জোরে আপনি অন্যজনের জন্য দোয়া কবুল করলে আপনার জন্যই কবুল করবে কে আরো জোরে বলেন কে আল্লাহ দোয়া করার তৌফিক দান করুক বলেন আমিন হ্যাঁ পাই তাড়াতাড়ি দেন পাই আসলেই মজা লাগে মোহাম্মদ রায়হান আলী আল্লাহ 20 টাকা এক বস্তা সিমেন্ট মাটি দান কবুল করো আবু বকর সিদ্দিক 1000 টাকা দান করলো দান কবুল করো মজনু মিয়া নাম কি নাম কি আরো জোরে মজনু সেনেন যার সাথে যার বান্ধায় আছে মন তুমি খালিক তুমি মালিক আল্লাহ তুমি প্রেমের মহাজন যার সাথে যার বান্ধায় আছে মন মজনু পে পাগল লাইলে রে প্রেমে লাইলে পাগল মজনুর প্রেমে চন্ডে দাস বয় শোক নাই বর্ষি চন্ডে দাস বয় শোক নাই বর্ষি রজগিনিক পাবার কারণ যার সাথে যার বান্ধায় আছে মন এখানে যে যুবকগুলো আছে ম্যাক্সিমাম যুবকের মন এখন ফোনের মিস কলের ভিতরে বাধা আছে না নাই এখন ফোন ব্যাগ দিতে না পারলেও সবার আগে ব্যাগ দে বলবে টাইম পাই নাই সরি সরি এই কথা বলে না আওয়াজ আসতে হয়েছে মানে সিটা বেশি এই যুবকরা ওই দিকে প্রেম ছাড়ো আল্লাহর দিকে ধরো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ কথাটা কা ওয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম কার কথা
জহুরুল ইসলাম মিল্টন সাহেব যিনি এসেছেন আমাদের কাছে 3000 টাকা নগদে দান করেছে বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা আল্লাহ দান কবুল করো জীবনের গোনা মাফ করো আমল বৃদ্ধি করো সকে করো গনি করো ধনী করো সকলেই বলেন আল্লাহুম্মা আমিন মজনু মিয়া আল্লাহ নগদে 400 আল্লাহ দান কবুল করো মনি 100 আল্লাহ কবুল করো যাইনে দিয়ে দিল তুফান সরকার নামি তুফান আল্লাহ দান কবুল করো 500 টাকা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আমিন আল্লাহর নবীর কথা মনে আছে আল্লাহর নবী বলছে বুড়িমা এই কবরের ভিতরে কে শুয়ে আছে বুড়িমা ডাক দিয়ে বললেন এই কবরের ভিতরে আমার কলিজার টুকরার সন্তান ঘুমায় আছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বুড়িমা তোমার সন্তানের কবরের ভিতরে আযাব হয় বুড়িমা সুন্দর করে মুসকে হাসি মারছেন আল্লাহর নবী আরো আশ্চর্যিত হয়ে গেলেন মারে সন্তানের আকষ্ট হইলে কোন মা তো সহ্য করতে পারে না তুমি মা কেন মিষ্টি করে হাসলা মা জননী ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আমার এই সন্তান যখন জন্ম নিল কয়েক মাস পরে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আর বিদায় নেওয়ার পরে আমি মা বড় কষ্ট করে লালন পালন করেছি এই সন্তান যখন বড় হলো আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে নাই মাঝে মধ্যে আমাকে মারধর করত এই জন্য আসমানের মালিকের কাছে বলেছিলাম ও মালিক আমার এই সন্তান যখন কবরের ভিতরে যাবে তুমি আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করিয়া দিও ও ইয়া রাসূলুল্লাহ আমি হাসলাম এই জন্য যে আমার মতো মায়ের দোয়া উপরের মালিক কবুল করেছে মার কারণে নবীর দোয়া কবুল হয় না নবীর চাইতে ভালো ইমাম আপনাদের এলাকায় আছে নাকি জোরে বলা লাগবে নবীর চাইতে ভালো আলেম এলাকায় আছে মা বাবার সাথে বেদবি করে মারা যাবেন আর সাইফউদ্দিনকে ডেকে এনে জানাজা পড়াবেন আর আল্লাহ মাফ করে দেবে অত সহজ হ্যাঁ কথা বলা লাগবে আরো জোরে যুবক যারা আছো হাত দেখাও লিল্লাহ তাকবীর আমি যুবকদের হাত দেখতে চাই লিল্লাহ তাকবীর আজ থেকে মায়ের সাথে বেদবি করব বাবার কথা মান্য করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক বলেন আমিন আল্লাহ নবী বললেন মারে মাফ করে দাও মা জননী বলছেন নবী হে মাফ করব না আল্লাহ পাক বললেন আল্লাহ কবরের দরজা একটু খুলে দেন কবরের দরজা খুলে দেওয়া মা জননী তাকা দেখে জাহান্নামের আগুনের ভিতরে সন্তানটারে ঝলসানো হচ্ছে আল্লাহ নবীর কাছে মা জননী ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহ যান 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 আমার সন্তান ছোট্টবেলায় কান্না করলে শত ব্যস্ততার মধ্যেও দুধ পান করাতাম এই সন্তানের কথা চিন্তা করে আমি মা তাকে মাপ করে দিলাম আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে কবরে রাজা আল্লাহ মাপ করে দিয়েছে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ এই শীতের দিনে মায়ের পায়ের তালের মধ্যে তেল ঘষে খুশি হবে কে আস্তে বলেন কে তাহলে মায়ের যত্ন নেওয়ার দরকার আছে না নাই মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও প্রধান ভক্ত অল্প কিছু সময়ের মধ্যেই আপনাদের কাছে তাশরিফ আনবেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে এসে বসে যান আমি সকলে যাই সাইডে বাম সাইডে ভাই আপনারা আমার দিনী ভাই আপনাদের কদমে আমার মতো গোনাগারের হাত রাখলাম পরিবেশ সৃষ্টি করে এই সাইডে অনেক জায়গা পশ্চিম সাইডে অনেক জায়গা ভাই আপনারা দিনী ভাই প্যান্ডেলের সৌন্দর্যতা লক্ষ্যার্থে সিনি বিবাড়িয়ার থেকে এসেছেন আমরা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জবাসী আমরা কত সুশৃঙ্খল এটার প্রমাণ আজকে দিতে হবে উনি যেন অখুশি না হয়ে যায় আপনাদের কাছে বলছে আকুলা বেলন আপনারা তাড়াতাড়ি ঘুরে বা অথবা প্যান্ডেলের ওই সাইডে এখনো জায়গা আছে সুশৃঙ্খলভাবে বসে যান আল্লাহ আমাদের বসার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমার ভাইরা নামাজের পূর্বে কয়টা শর্ত আসতে বলে কয়টা এক নাম্বার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে দুই নাম্বার মা বাবার খেদমত তিন নাম্বার প্রতিবেশীর খেয়াল করো ছয়টা হক আছে প্রতিবেশীর কয়টা প্রতিবেশীর খবর নাই আপনি নামাজ পড়েন রব্বানা আল্লাহ কয় হইব তে প্রতিবেশী খুশি আছে তো কথা বলে না
ভেজাল আছে, ভেজাল আছে। এই ভাই আসেন আসেন তাড়াতাড়ি। তিন নাম্বার হলো প্রতিবেশী, বলেন আমার সাথে তিন নাম্বার কি? মুখস্থ করে যেতে হবে। নামাজ কায়েমের পূর্বে আল্লাহ শর্ত দিয়েছে কয়টি? আরো জোরে মুখস্থ করে যান। এক নাম্বার, একমাত্র ইবাদত করব কার? দুই নাম্বার, মা বাবার খেদমত, মা বাবার খুশি। তিন নাম্বার, প্রতিবেশীর হক আদায় করো। চার নাম্বার, ইতিমদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিব বলছেন, কোন ইতিমের মাথায় হাত পুরালে আল্লাহ ইতিমের মাথায় যত চুল আছে সম পরিমাণ সওয়াব আমলে দিয়ে দেয়। আরো আস্তে কইরা, এয়ারসে রিলিফের দুই কেজি ময়দা দিলে জোরে সুবহানাল্লাহ কন আপনারা, আরো জোরে কন সুবহানাল্লাহ, সওয়াব হয় মাথার চুল পরিমাণ। আর সুবহানাল্লাহর সাইজ কি আপনাদের? আরো জোরে কন না ভাই সুবহানাল্লাহ। চার নাম্বার, ইতিমের সাথে ভালো ব্যবহার করো। চার নাম্বার হলো মিসকিনদের খাবারের ব্যবস্থা করে দাও। আর ছয় নাম্বার, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, যত ধর্মাবলম্বী হোক না কেন, অ্যাজ এ ম্যান হিসেবে আল্লাহ পাক বলেছেন শব্দের দিকে তাকান। আল্লাহ আমানু বলেন নাই, মুত্তাকি বলেন নাই, ওয়াকুলু লিন্নাসি, আলেম যারা আছেন বোঝেন, আল্লাহ নাস শব্দ দিয়ে বলছেন, তোমার সামনে কোনো মানুষ যদি পড়ে যায়, সে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, ইসলামের বাইরে যদি কাজ না করে, হিন্দু হওয়ার পরেও সুন্দর কথা আছে না নাই? কার কথা? কিন্তু আমরা অনেকেই গালি দেই কি দেই না, খবরদার কোন বিধর্মী আমার ওই ভাইদের সাথে কখনো রুরু ব্যবহার করব না। মানুষের সাথে সুন্দর কথা বলা লাগবে, কয়টা কথা বলে না কয়টা? এরপর আল্লাহ পাক বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলা, কার কথা? সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ আমাদেরকে এই ছয়টা শর্ত পালন করার তৌফিক দান করো। এছাড়া যত দামি মসজিদে আপনি নামাজ পড়েন, নামাজ হবে না, হবে না, হবে না এবং হবে না। যদি এলেমের গভীরতা থাকে আর যদি কোরআন পড়তে পারেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করার আমার যোগ্যতা নাই, তবে আপনার কাছে আমি বিনয়ের সহিত বললাম, বাড়িতে যাবেন সুরার নাম বাকারা আয়াত নাম্বার 83, বলেন সুরার নাম কি? আরো জোরে, আরো জোরে, আয়াত নাম্বার কত? যদি বাংলাটা পড়তে পারেন তাও পইরা নিয়েন, যে আল্লাহ ওখানে কয়টা শর্ত দিয়েছেন, বুঝতে সুবিধা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। আমরা খুশি করব কাকে? আরো জোরে। আমি আপনাদের মাঝে একটি আল্লাহ পাকের হামদ বারি তালা আমি প্রেরণ আমি পেশ করতে চাচ্ছি, শুনবেন নাকি? শুনবেন, এইবার হবে ইংরেজি ভার্সনে। সুবহানাল্লাহ, বলেন কি ভার্সন? ইংরেজি ভার্সন আছে না নাই? এখানে তো ভার্সিটির টিচাররা আছে যাদের কদম ধুলির যোগ্যতা আমার নাই, অনেকের ছাত্র হতে পারলেও আমি খুশি হব, এমনও মানুষ বসে আছেন। আমি তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, আমি জ্ঞানী গুণী এটা প্রকাশ করার জন্য নয়, সকল ভাষাতেই আমার আল্লাহর প্রশংসা আছে না নাই? সকল ভাষাতেই নবীর প্রশংসা আছে না নাই? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক কে? আমাদের বানালেন কে? এ কথা বলে না, বানালেন কে? ভালো করে না খারাপ করে, সুন্দর করে না সুন্দর ছাড়া, কত সুন্দর! আল্লাহ আহসান শব্দ ব্যবহার করেছেন, সুপারলেটিভ ডিগ্রি। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াবিন, সুন্দর করে মানুষ বানালেন কে? আপনি যে আব্দুর রাজ্জাক, আমি যে সাইফউদ্দিন, তামাম পৃথিবী খুঁজলে আর একটা সাইফউদ্দিন পাওয়া যাবে? কিন্তু নাক একটা, কান কথা বলে না। সকলের কানই তো দুইটা, নাক কয়টা, চোখ কয়টা,
কিন্তু কারোর সাথে মিল নাই, আল্লাহু আকবার বলতে মন চায় নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? Oh Allah, you are all master, man and jinn, all everything, you are the creator, you are creator. আগে পাই ডামাইরে নেই, শিরোনামটা শোনাইলাম, পরে সময় পাইলে বলবো। যেহেতু যার জন্য যা করা লাগবে তা মোহাম্মদ রওশনালে আল্লাহ 50 টাকা নগদে 1000 বাকি দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ মাহিম হোসেন 50 টাকা নগদে 500 বাকি আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। রেজাউল আকন্দ আল্লাহ পাকে দে 500 টাকা দান কবুল করো। আল্লাহ ওয়ালিলা হলদার আরে 100 টাকা দিল আল্লাহ কবুল করো। আল্লাহ হেদায়েত দান করো, দিনের পথে কবুল করো। রফিকুল ইসলাম আল্লাহ দুই ব্যাগ সিমেন্ট, মৃত বোনের জন্য আল্লাহ বোনের কবরটা মাফ করো। লিটন খান আল্লাহ এক বস্তা সিমেন্ট মাটি দেল করো, খাড়ি জান্নাত করো ঘাটে। মোহাম্মদ আব্দুল জব্বার বারামানিক 10 কেজি ধান, আব্দুল কুদ্দুস 1000 টাকা, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। লিল্লাহ তাকবীর। ওয়াজ শুনে বাড়িতে যাবেন, ফজরের নামাজ কে কে পড়বেন এবার হাত দেখান। এ আমি কিন্তু ফেসবুক টেপার কথা বলি নাই, আপনারা বুঝাত তুলছেন তো আমি কি বলছি শুনছেন? এত হা মসজিদে তো লোক ধরার কথা না। আল্লাহ মানে এই যে শেফে ঢুকছে, যা বলবে সব ঠিক, বাড়িতে যায় আসছে নিগুম দিবে। কথা কর না কা, আজান শোনার পরে যাওয়া লাগবে কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা রেডুয়ার ভার্সন, আল্লাহু আকবার। একই টান যখন মদিনায় শুনেছেন, হাজি যারা আছেন মিলান, মদিনায় যখন হয় একদম লো স্কেল, একদম মিষ্টি সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নাই? এবার টেলিভিশনেরটা দেব নাকি? হ্যাঁ, অত বোকা খেলাচ্ছেন না, সবই দিমু, এটা সহজ নাকি? এ পাই দেন নাকি? আছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেন দেন, তাড়াতাড়ি দেন। আমশ্রী এ আপনার দিনেশ চন্দ্র দাস, আল্লাহ হেদায়তের জন্য তুমি তোমার বান্দাকে কবুল করো। মুসাম্মাদ রিনা খাতুন 200 টাকা কবুল করুক, কোন আমিন। কোনো উপায় গ্যাপ রাখবো না ইনশা। কাটতেই তো নিয়ে আইছেন, ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। কয় হুজুর ওয়াজ যাই করেন পকেটে তাকায়ে। আজকে এইটাই করব ইনশা, আজকে তো ওয়াজ করি নাই, ওয়াজ করব কোনো একদিন আল্লাহ যদি আমাকে ফলোর করে দেয় তো ইনশা। আমার দাদার বাড়ি সোজা, আমি মাওলানা মোজ্জেম হোসেনের বড় ছেলে, বাবা বাসা করেছে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালের পাশে, পরিবার সহ সেখানেই থাকা হয়। সংক্ষিপ্ত পরিচয়টা দিলাম, আমি দূরের কেউ নয়, আপনাদের এলাকার সন্তান আমি, সুবহানাল্লাহ। আপনাদের পক্ষ থেকে আমি পার্টিসিপেট করি, কারণ যখন রাজশাহী যাই, দূরে যাই, দোয়ার সময় বলি আল্লাহ উল্লাপাড়া বাসীকে মাফ করো। ওই দিন গেছে রাজশাহী, কয় হুজুর টাকা দেই আমরা দোয়া পাই উল্লাপাড়া। তা আমি কই, আপনারা তো দাওয়াত দেন বছরে একবার, আর জন্ম নিছি এলাকার চাউলের পাওয়ার আছে। এই এলাকায় কাউসারির বাড়ি ছিল ঠিক কিনা? চলে গেছে কাউসারি, সম্পর্ক হয় নাই সারাসারি। আমরাও দোয়া করি আল্লাহ তুমি বানাও জান্নাতের ঘর বাড়ি, আমাদের আদরের কাউসারি। জোরে বলেন ঠিক কিনা? হাত দেখায় বলো ঠিক কিনা? এমন কাউসারি ঘরে ঘরে জন্ম নিক, উল্লাপাড়ার পক্ষ থেকে পার্টিসিপেট করুক, আমরা ওই উল্লাপাড়াতে আলেমের ফ্যাক্টরি খুলতে চাই ঠিক কিনা? আমরা উল্লাপাড়া কোনো দিকেই কম নয়। এস্টিমাম মহাদায় চলে গেছে, তামাম বাংলাদেশ চলাইছে, কথা কন না খা। উল্লাপাড়াকে বুদ্ধাঙ্গুল দেখানোর কোনো সুযোগ সুযোগ? সেই উল্লাপাড়ার পোলা আগুনের গোলা, এই গোলাগুলো হাত দেখায় বল আল্লাহু আকবার। এই এই গেলে কি গোলার আওয়াজ রে? জোরে কান আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর।
আগুনের গোলার মতো ফুটতে হবে। আমার তাহিরি ভাই যেন এসে প্রশংসা করে, যে উল্লা পাড়ার পোলা, সিরাজগঞ্জ পাবনার পোলা, আমাদের বারুদের কোনো অভাব নাই। একবার ফিলিস্তিনে নিয়ে দেখো, একটা ইহুদের বাচ্চাকে জানতে রাখবো না, আল্লাহ যদি বাঁচায় রাখে সবগুলোকে কচু কাটা করে ছাড়বো। এক কথা বলেন না কেন? রাজি আছেন তো? জিন্দা থাকবেন তো ইনশাআল্লাহ? ইমানের এক বিন্দু বাকি থাকা পর্যন্ত কোন মুসলমানের উপর আঘাত আসে আমরা সিংহের মতো গর্জে উঠতে চাই। আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসলিমুন কালজাসাদ, প্রতিটা মুসলমান ভাই, আমরা কোন দলের নয়, আমরা একই শরীর, ঠিক কিনা? সিরাজগঞ্জে মুসলমান আঘাত আসলে উল্লাপাড়ার মুসলমান কাঁদবে, কথা বলেন না কেন? আব্দুল মতিন 1000 টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আব্দুল সামাদ 200 টাকা আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একটু চাপেন, শোনেন, চাপারও তো একটা ধৈর্য আছে নাকি? আপনারা জানেন যে বক্তা একটা আসতেছে, একটু প্যান্ডেল একটু সরায় দেওয়া লাগবে ভাই, যতটা চাপা যায়, ঠিক আছে? চাপতে চাপতে আবার ওই ধৈর্য যতটুকু কোলায়, অনুরোধ করছি ভাই, একটু নড়ে বসবেন, আল্লাহ জায়গাটা আপনার জান্নাতে বাড়ায় দেবে। একটু নড়েন তো, একটু নড়েন, একটু নড়েন, একটু আগায় আগায়া। এ বেটা চল তো, এখানে সবাই বেটা চল নাকি? তা লড়লে কি সমস্যা আছে? একটু নড়েন, 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 আগান, 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 তাড়াতাড়ি। আল্লাহ ইলাহ, বসেন। এই দাঁড়ালেন কেন? বসেন, বসেন। আল্লাহ ইলাহ, বসেন, বসেন, এই বসেন, বসেন। এ পরেরটা তো আপনারাই ভালো জানেন দেখি। বসেন, 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 বসে যান, বসে যান, বসে যান, ইনশাল্লাহ এর যতটুকু সম্ভব চাপেন। মোহাম্মদ জনাব আলী 100 টাকা দুই ব্যাগ সিমেন্ট, আরো দুই ব্যাগ সিমেন্ট, দুই ব্যাগ সিমেন্ট দিল। মোহাম্মদ আব্দুল মালিক 50 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই হট্টগোল করবেন না ভাই, প্লিজ, যেখানে যতটুকু জায়গা পাবেন বসে যাবেন, যেখানে জায়গা পাবেন বসে যাবেন, মেহরবানি করে হট্টগোল করবেন না। আমার ভাইয়েরা, আজানটা শোনাবো, গজলটা শোনাবো, জান্নাতের গানটা শোনাবো। এই জান্নাতের গান আগে শোনা লাগবে, ঠিক কিনা? শোনাবো তো? এ যে যুবকগুলো রাজি, হাত দেখাও সবাই। এর কি বুড়া মানুষ আসে নাই? এ বুড়া মানুষ আসে নাই? সব দেখে হাত উঠছে, সব কি যুবক? কয় হুজুর, যে দুইটা বুড়ো আছে ও ঠেলাই যুবক হয়ে গেছে, মারহাবা খান। এর নাম হলো মুসলমান। একবার কালেমার তাকবীর দিয়া যদি সামনে আগায়, পৃথিবীর কোন বাতিল শক্তি নাই মুসলমানকে দমাতে পারে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, বলতেছিলাম টেলিভিশনের আজানটা শোনাবো, রেডিওটা আগে দুই লাইন শোনাই, তবে আজান শোনার পরে যাব কোথায়? এই কথা বলে না, জোরে জোরে, এইবার আওয়াজ কম হইছে, কোথায়, কোথায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এমন হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এমন হারায়, এডা প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার, এডা প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার,
কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর সেই ডাকে সারা দিতে মন ছুটে যায় খোদার প্রেমে যেন এ মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আর জোরে বলেন আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহু আকবার মোহাম্মদ জাহাঙ্গীর আলম 2000 টাকা আল্লাহ দান কবুল করো জীবনের গোনা মাফ করো সখী করো গনি করো ধনী করো মুস্তফা আলী 500 টাকা আল্লাহ কবুল করো ইব্রাহিম আলী আমাদের জাতির পিতার নামে নাম 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করুক সকলে বলেন আমিন এবার রেডুয়ার ভাষণ শোনাচ্ছি কারি অবাইদুল্লাহ রাজান কারা যান ঢাকা খ ধরাবেন রেডুয়া দেখবেন সুন্দর একটি কণ্ঠে আজান আসবে হাই স্কেল 440 এটা বাংলাদেশের রত্নকারী অবৈদুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালো লাগে ভালো লাগে আজান ভালো লাগলে হবে না নামাজ না পড়লে ভালো লাগার কোনো দাম নামাজ পড়লে দাম দেবেন কে আরো জোরে বলেন দাম দেবেন কে এই জন্য আমার ভাইয়েরা বক্তা চলে আসবে কথা দিয়েছিলাম ইংরেজি ভাষণটা শোনাবো আমার অনেক কলেজে পড়ুয়া ভাইয়েরা আছেন অনেক গুণের আজকে পর্দার আড়ালে আছেন যারা ইংরেজিটা বোঝেন একটু দেখেন তো ইংরেজি ভাষা কত সুন্দর না হামদে বাড়ি তালা বলা হলো আমাদের সৃষ্টিকারীকে আর জোরে ওহ আল্লাহ ইউ আর অল মাস্টার ম্যান এন্ড জিন অল এভরিথিং ইউ আর দ্য ক্রিয়েটর ইউ আর ক্রিয়েটর ইউ আর দ্য ক্রিয়েটর ইউ আর ক্রিয়েটর রেবার্টস ব্রাইন ওয়ান টাইম সেভ নেম অফ ইউ সেভ নেম অফ ইউ কার কথা كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব কিছু ধ্বংস হবে থাকবেন কে আরো জোরে বলেন থাকবেন কে Reverse brain, one time, seven name of you, seven name of you, battery, everybody, also alive too, also alive too, on kiamat you, on kiamat you, as আর অর্নার ও আল্লাহ ইউ আর অল মাস্টার ম্যান এন্ড জিন অল এভরিথিং ইউ আর দ্য ক্রিয়েটর ইউ আর আমাদের ক্রিয়েটর কে ক্রিয়েটর মানে সৃষ্টিকারী ওই হাসপাতালের পাশেই আল্লাহু আকবার মেবাহর মহোদয় এসেছেন উনি কিন্তু একটা গজল খুব বেশি সুন্দর করে বলেন আল্লাহ ঠিক কি না সেই আল্লাহ নামেরই হচ্ছে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমাদের ক্রিয়েটর কে আস্তে বলে আস্তে বলে আস্তে বলে এর সন্দেহ আছে নাকি আর রহমান علم القرآن خلق الإنسان لله تكبير ودان بكتر آغامون
শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে শুকুলহাটের পক্ষ থেকে এই মোহনপুরের পক্ষ থেকে উল্লাপাড়ার পক্ষ থেকে লিল্লাহ তাকবীর এই জায়গা করে দেন আসতে দেন মেহরবানি করে আপনাদের কাছে আমার উদ্দত্ত আহ্বান মেহরবানি করে আমাদের এলাকার সুনাম যেন বজায় থাকে প্রধান বক্তা চলে এসেছেন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব চলে এসেছেন আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন ওই মাহফিলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে উল্লাপাড়ার পক্ষ থেকে লিল্লাহু তাকবীর ভাই আমার আয়ু শেষ ভাই বসেন বসেন সাইড দেন বসে যান বসে যান সরেন পরিবেশ সৃষ্টি না হলে আমি মাইক্রোফোন দেব না কিন্তু এই পরিবেশ সৃষ্টি না হলে মাইক্রোফোন দেব না বসেন আমি বলছি বসেন এই এক ভাই প্লিজ বসেন বসেন ভাই প্লিজ উনি আসছেন পরিবেশ আপনারা সৃষ্টি না করলে মাইক্রোফোন দেব না কিন্তু আমার এলাকার আপনাদের সুনাম রাখতে হবে বসেন ডাইনে বামে যেখানে আছেন বসে যান ভাই প্লিজ 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 আপনাদের করো জোরে অনুরোধ করছি কোরআনের স্বার্থে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এক যে মুসলিম একজন মুসলমানের মতো নম্র হয়ে বসে যান ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ বসেন বসেন আলহামদুলিল্লাহ 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 ভাই এই শোনো 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 আমাকে বলতে দেন ভাই প্লিজ যেখানে আছেন একটু বসেন না বসেন না বসেন আপনারা আমারই ভাই আমারই চাচা আমারই আঙ্কেল বসেন না একটু পরিবেশ সৃষ্টি করেন হুজুর চেয়ারে প্রত্যেকটা চেয়ারে নাম দেওয়া আছে মেহরবানি করে আপনারা নামটা দেখে বসবেন প্রত্যেকটা চেয়ারে নাম দেওয়া আছে যার যার নাম আছে বসবেন আর যদি আপনার আসন না থাকে বিনয়ের সাথে বলছি আপনি একটু আমাদের মঞ্চের এইটা একটু ছেড়ে দিলে ভালো হয় উপকার হয় আমরা কোনো দুর্ঘটনা চাই অকাঙ্ক্ষিত ঘটনা চাই বসেন 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 ভাই প্লিজ এই যে এখানে যুবক এই বসতে পারেন না আপনারা বসেন না ভাই ওই সাইডে বসেন ভাই বসেন বসেন দেখা যাবে বসলেও দেখা যাবে বসেন বিনয়ের সাথে বলছি বসে যান বসে যান মঞ্চ ক্লিয়ার করেন মঞ্চটা ক্লিয়ার আমি বলে দিচ্ছি আপনারা আপনি রাখেন আমি বলছি আপনি মঞ্চটা ক্লিয়ার করেন প্লিজ মঞ্চ ক্লিয়ার করেন সামনে ক্লিয়ার করেন ভাই চলে আসছেন আবার চলে যাবেন দূরে যাবেন অতএব সময় দশ মিনিট আপনাদের কারণে নষ্ট হলে লস আপনাদের ক্ষতি আপনাদের আপনারা পরে বুঝতে পারবেন বসেন ভাই প্লিজ বসেন উনি চলে যাবেন আলহামদুলিল্লাহ ভাই আমি আপনার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি দোয়া করে দোয়া চেয়ে বিদায় হচ্ছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।